দেখি জানো বই দাও 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 শুভেচ্ছা বসেন বসেন, এখন তো তাই হিসেবে আসছেন, আপনারা ওয়াজ শুনবেন, আমার কথা শেষ। তবে একটা কথা তাই হিসেবে সামনে বলতে হবে আমার, আমি উনি তো বালো আলিম, তাইরি সাহেব তো বালো আলিম, খিতাবাদি বুঝার দক্ষতা আছে। আমি যে মশলাটা আগে আলোচনা করেছিলাম, মশলাটা হইল নুকসান অথবা নবী এবং ফিরিস্তা সম্বন্ধিত কোনো ত্রুটিপূর্ণ কথা বলে ওলাও বি বদনী কালালেন্ন সালালেন, যদি নবীর কোনো নবীর বদন মুবারকের মধ্যে কেউ বলে যে উনার ক্ষতবিক্ষত, উনার বিমার হয়েছে, উনার প্যারালাইসিস হয়েছে, এই কথা বললেও কাফির হবে। লিহাজা আইব আলাইসাল্লাম সম্বন্ধে আমরা মূল মশলা আগে আমরা প্রচার করছি, এখন দেখছি আমাদের মূল ধরা পড়ছে। আইব আলাইসাল্লামের শরীর ক্ষতবিক্ষত ছিল না, ত্রুটি ছিল না, শরীরের মধ্যে কোনো ফসা ছিল না। যে 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 কিতাবটাকে বলা হয় এটা মৌজু 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 মৌজু, এই আমি আর আলোচনা করতেছি না, এখন তাই সবই বয়ান করবে। আর আল্লাহর নবী জুতা বরক নিয়ে আরো সে জান নাই, এটা মৌজু আন। এরপরে গিয়া আর একটা মশলা হওয়া দরকার, এটা তাই সবে বেশি করে বসার হবে, এটা দরকার আছে বসার করে। ওই যে কেউ যে বলে যে আল্লাহ নবী হইলা আল্লাহর নূর নূরে মতলক, আল্লাহ নূরের অংশ হয় না, টুকরা হয় না, বাঘ হয় না, আল্লাহর সঙ্গে কেউ মিশতে পারবে না, আল্লাহর হুলুল নাই, আল্লাহ কারোর কাছে আসতে পারবে না, ছিল আহলে সুন্নাল ওয়াল জামাতের আকীদা, ইমানি আকীদা। যদি কেউ যে আল্লাহর নবীরে আল্লাহ আল্লাহর ছেড়া হওয়া রক্ত কিবা হাবলা মারিয়া নুরা নিয়া নবী বানাইছো, দিটা কুবুরি হইব, ওইটা কিতাইব টুকরা মারিয়া কুবুরি হইব। এই কিতাব হইল যার কানে শরীরের মধ্যে স্পষ্ট আছে কিজবুন মুফতারা বিতবাগে আহলুল ইলমে বিহাদিসিন, এক দলে সুন্নি নামদারি তারা কয় আল্লাহরে বলে আল্লাহর আল্লাহর কোনো অংশ নাই, টুকরা নাই, বাঘ নাই, আল্লাহর কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ লাল নয়, কালো নয়, হলুদ নয়, সবুজ নয়, আকার নাই, ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, আল্লাহ কোনো জেহত নাই, আল্লাহ লাইসা কামিস্ত্রী সাইয়ুন, আল্লাহর কোনো উদাহরণ মিশাল নাই।
সুতরাং আর আজকে আলোচনা করার আর দরকার মনে করি না, বেশ কিছু আলোচনা আমি করছি। এখন তাই হিসাব আমরা এই মহফিলের মধ্যে ইনশাল্লাহ আপনারা যে ইনশাল্লাহ আপনারা মনের খুরাক দান করবেন, আর আমি যেগুলা বললাম এগুলো আপনারা ইয়াদ রাখবেন। আর একটা কথা বলি যে জুতা ভাব দিয়া খাওয়া দাওয়া করা গুনাহ কবিরা, ঠিক নেই? আপনারা এই কিতাব আছে জামিউল হাদিসের মধ্যে হাদিস শরীফ দেওয়া আছে, দেওয়া আছে যে জুতা পাবদি খাওয়া দাওয়া করলে এটা সুন্নতের খিলাফ। আল্লাহর রসুল বলেছেন জুতা পাবদি খাওয়া দাওয়া করিও না। সুতরাং জুতা পাবদি খাওয়া দাওয়া করতে করা যাবে না। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজা আকালতুমু তুম্মা ফাগলাউ নিআলাকুম, তোমাদের খাওয়া দাওয়া করতে বসো জুতা খুলিয়া খাওয়া দাওয়া করো। ফাইন্নাহু আরওয়াহুল ইয়াকদামিকুম ওয়া ইন্না সুন্নাতুন জামিলা, এটা সুন্নতে জামিলা। আমরা জবদি খাই না, জুতা বাবা দিয়া চা খাওয়া নাস্তা খাওয়া ফান কোন কিছু খাওয়া দায়িত্ব নাই, কোন কিছু খাওয়া দায়িত্ব নাই। জুতা কলিয়া খাইবা আর বর্তন মুসিয়া খাইতে হইবা, আঙুল মুসিয়া খাইতে হইবা, তাহলে শূন্যত দাইব দা কার আমরা এসকে বেশি কইলে হইতো নাই। এ রে লো লো বল দাও নি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান ও যাইয়েনু বি কুলুবিনা وكرر لنا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك. اللهم در জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার যে মায়ের বন্ধ গেলে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মহফিল আয়োজন করেছে আল্লাহ, তারা দিলেন নেক মকসুদ পুরা করে দাও। যারা মহফিল যোগদান করেছে তারা দুনিয়া আখেরাতের উজ্জ্বলা করে দাও, সুন্নি মাদের সমাজে আহল মেশা বগয়র যারা দূরের থেকে বিদায় নিয়ে দূরে তারা কবরকে ব্যস্তের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ তারা কবরকে জান্নাতের মধ্যে টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আজকে যে আমরা তো ভাবছিলাম দিন হবে কিনা, আল্লাহ তুমি যে আমরা রে এই মহফিল করার একটা সুযোগ দান করেছো তোমার হাবিবের সম্মান বয়ান করার, জিজ্ঞাসকার করার যে সুযোগ দান করেছো আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি আমরা, তোমার সঞ্চয় দেবে আরজি পেশ করি আল্লাহ, আমাদেরকে বেহিসাব জান্নাতে ফের দাও নসিব করে দাও। ইয়া আল্লাহ আমরা তো মুদ্রকর অন্ধকার কবরে আছে, তোমার করে ব্যস্ত বাগান বানিয়ে দাও, বিশ্বের মধ্যে যে অশান্তি চলছে আল্লাহ শান্তি করে দাও, ইন্ডিয়ার মুসলমানদারে আল্লাহ তুমি শান্তি করে দিল, সাহায্য করো ফিলিস্তিনের মুসলমানদের, সাহায্য করো দুনিয়ার মুসলমানদের, সাহায্য করো আমরা ইমান আমান ইসলাম নিয়ে তাকবার তৌফিক নিয়ত করে দাও, কাবিরের মোকাবিলায় আমাদের জিহাদ করার তৌফিক নিয়ত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ¿Qué es lo que está haciendo? ¿Qué es lo que está haciendo? ¿Qué es lo que está haciendo? ¿Qué es lo que está haciendo?